أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. একজন মুসলিম এবং একজন মুমিন এই পৃথিবীতে তাদের নিজেদের ব্যক্তিত্বকে কার কাছে বিক্রি করে এবং কার বদলে বিক্রি করে এবং কেন বিক্রি করে, এই ব্যাপারটি নিয়ে যদি আমরা আল কোরআন থেকে দেখি, তো কোরআনের ভিতরে 9 নম্বর সূরা আল আত-তাওবা এর 111 নম্বর আয়াতে আমরা যদি দেখি, তাহলে এখানে বলা হচ্ছে, ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. এখানে বলা হচ্ছে যে একজন মুমিন ব্যক্তি এবং একজন মুসলিম ব্যক্তি সে তার নিজের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দেয়। অনুবাদ হলো, এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও তাদের ধনসম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন, জান্নাত দিবেন, আর মুমিনরা তাদের জীবনকে এবং তাদের ধনসম্পদকে আল্লাহ তাআলার কাছে বিক্রি করবেন জান্নাত লাভের আশায়। তারাই তো আল্লাহ তাআলার কোরআনের খাতিরে অপমান সহ্য করে এবং অপমান করেও যায়। এ ব্যাপারে সত্য সঠিক ওয়াদার কথা বিশেষ আইনে, বিশেষ সুসংবাদে ও বিশেষ পঠিত গ্রন্থে উল্লেখ করা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা চাইতে নিজ ওয়াদা পালনে সক্ষম আর কেই বা আছে? অতএব তোমরা নিজেদের এই লেনদেন সম্পর্কে যা তোমরা আল্লাহ তাআলার সাথে স্থির করেছ তাই নিয়ে আনন্দ উৎসব করো, কারণ এই তো হচ্ছে সেই বিরাট সাফল্য। একজন মুসলিম এবং একজন মুমিন সে এই পৃথিবীতে আনন্দ করবে তার ব্যক্তিত্বকে এবং তার ধনসম্পদকে আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছেন যেন সে জান্নাত লাভ করতে পারে। এখনই বিক্রি কিভাবে করেছেন? আল্লাহ ঠিক যে যে জায়গায় মাল দৌলত খরচ করতে বলেছেন একজন মুমিন এবং একজন মুসলিম, তারা ঠিক সেই মতে মাল ধনসম্পদ বণ্টন করে, আর যে মতে আল্লাহ তাআলা আয় রোজগার করতে বলেছেন একজন মুসলিম ঠিক সেইভাবে আয় রোজগার করে। তাই এই পৃথিবীতে একজন মুসলিমকে আপনি দুর্নীতিবাজ পাবেন না, একজন মুসলিম এই পৃথিবীতে দুষ্কৃতিকারী আপনি পাবেন না, এবং একজন মুসলিম এই পৃথিবীতে ভ্রষ্টাচার নেই। এরা মিথ্যা বলে না, এরা সত্যের উপরে কায়েম থাকে। আর তারা কি করে? ফায়াক তুলুনা ওয়া ইউক্তালুন, নিজেদের কুপ্রবৃত্তিকে হত্যা করে। তারা আল্লাহ তাআলার আইনের আওতায় নিজেদের ব্যক্তিত্বকে সঁপে দিয়ে নিজেদের যে কুরিপু এবং কুব্যক্তিত্ব এবং কুপ্রবৃত্তি সেগুলির বিরুদ্ধে তারা সংগ্রাম করে। তাই আল্লাহ বলছেন যে এই মুমিনদের উৎসব করা উচিত, আনন্দ করা উচিত। এই পৃথিবীতে একজন মুমিন সত্যি আনন্দ করে, কারণ তার একটি আশা রয়েছে, সেই পৃথিবীতে আল্লাহ তাআলার আইন মেনে চলে আর পরকালে সে জান্নাত পাবে। এখন আপনি আর আমি যদি মুমিন হই তাহলে অসৎ পথ বাদ দিতে হবে এবং সৎ পথে আসতে হবে। আল্লাহ তাআলা ঠিক যেভাবে বলেছেন সেইভাবে জীবন কাটাতে হবে, আর আল্লাহ তাআলার আইনের সামনে নিজেদের ব্যক্তিত্বকে বিক্রি করে দিতে হবে, তাহলে আমরা অবশ্যই জান্নাত পাব, এই পৃথিবীতে আনন্দ করতে পারব, পরকালে অফুরন্ত নেয়ামত থেকে আমরা আর মাহরুম থাকব না।